জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন পাঁচ অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচন করা হয়েছে। দেশগুলো হলো আফ্রিকার দেশ আলজেরিয়া, গায়ানা ও সিয়েরা লিওন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের বলকান রাষ্ট্র স্লোভেনিয়া। আগামী দুবছরের জন্য এই পাঁচ দেশকে জাতিসংঘের অস্থায়ী প্রতিনিধি হিসেবে মঙ্গলবার নির্বাচন করা হয়েছে। 2024 সালের 1 জানুয়ারি থেকে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই রাষ্ট্রগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি 15টি দেশ, এদের মধ্যে আমেরিকা, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স এই 5টি দেশ স্থায়ী প্রতিনিধি এবং অন্য 10টি দেশ অস্থায়ী প্রতিনিধি। এই অস্থায়ী প্রতিনিধি নির্বাচনে জাতিসংঘের সাধারণ পরিষদের 193 সদস্য গোপন ব্যালটে ভোটাভুটি করে। অস্থায়ী প্রতিনিধি দেশ হতে দেশগুলোকে কমপক্ষে 128 দেশের ভোট পেতে হয়। মঙ্গলবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় আলজেরিয়া, গায়ানা, সিয়েরা লিওন এবং দক্ষিণ কোরিয়া। আর বেলারুশের সাথে 153-38 ভোটে জয়লাভ করে স্লোভেনিয়া।